সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সারা দেশে চলছে কঠোর লকডাউন। সরকার যেখানে দেশের জনগণকে লকডাউনের আওতায় এনে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করছে, সেখানে মানুষ থাকছে অনেক বেশি উদাসীন। নারায়ণগঞ্জের পঞ্চবটির মোড়ে সন্ধ্যার পর দেখা যায় মানুষের ভিন্ন চিত্র। এখানে মানুষ যেন ভুলে গেছে দেশে করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। এখানে অবাধে চলছে সরকার নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সা, এছাড়া সকল ধরনের দোকানপাট ছিল খোলা। মানুষ যেন ভুলে যাচ্ছে লকডাউনের কথা। সাধারণ মানুষের মুখে ছিল না মাস্ক, এছাড়া ছিল না কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই, নেই কোনো সামাজিক দূরত্ব। প্রয়োজন ছাড়াই চলছে মানুষের অবাধে চলাফেরা। এভাবে চললে সরকারের সকল প্রকার পদক্ষেপ সাধারণ মানুষের জন্য হবে ক্ষতির কারণ। তন্ময় আমাদের ক্যামেরায়, জুবেদ সরকার, NANTV, নারায়ণগঞ্জ।